চ্যানেলের পক্ষ থেকে সকলকে আবারও স্বাগত আজ আমি অষ্টম শ্রেণীর রায়ো বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পেজ নাম্বার একশো এর মডেল কোয়েশ্চেন পেপার দশের প্রশ্নপত্রটি আলোচনা করে দেব তো চলো দেখে নেওয়া যাক প্রথমে ফিজিক্যাল সায়েন্সের পাঠটা পার্টটা প্রথমেই রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো বল পরিমাপের সূত্র হল ভর ইন্টু তরণ সর্বমুখী চাপ দেয় তরল শূন্যযোজী মৌল হল হিলিয়াম প্লবতা বস্তুর ওজন অপেক্ষা কম হলে বস্তুটি তরলে ডুবে যায় রক্ত জমাট বাঁধতে সাহায্য করে যে মৌল তা হল ক্যালসিয়াম ঝালাইয়ের কাজে ব্যবহৃত হয় অ্যাসিটেলিন এরপরে দুয়ের দাগে রয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও ড্যাশ সেমি উঁচু পারদ যে পরিমাণ চাপ দেয় তা বায়ুর চাপের সমান এখানে হবে ছিয়াত্তর সেমি উঁচু পারদ স্প্রিং তুলার সাহায্যে বস্তুর ওজন মাপা হয় সত্য আয়নীয় যৌগের জলীয় দ্রবণ তরিতের সুপরিবাহী হয় একটি তরল ধাতু পারদ হল এরপরে তিনের দাগের প্রশ্নে রয়েছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও জারক ও বিজারক পদার্থের মধ্যে দুটি পার্থক্য লেখ জারক পদার্থ এটি অন্যকে জারিত করে নিজে বিজারিত হয় বিজারক পদার্থ এটি অন্যকে বিচারিত করে নিজে জারিত হয় জারক পদার্থ ইলেকট্রন গ্রহণ করে বিজারক পদার্থ ইলেকট্রন বর্জন করে প্রশ্ন হচ্ছে অ্যালুমিনিয়াম ধাতুকে বিমানের কাঠামো তৈরিতে ব্যবহার করা হয় কেন অ্যালুমিনিয়াম ধাতুকে বিমানের কাঠামো তৈরিতে ব্যবহার করা হয় কারণ এই ধাতু অনেক বেশি হালকা ও শক্ত হালকা হওয়ার কারণে এটি অনেক বেশি ওজন বহন করতে পারে তাছাড়া এর জারণ প্রতিরোধী ক্ষমতার কারণে এটির ব্যবহার অনেকটা নিরাপদ দুশো সেমি আয়তনের একটি বস্তুকে অর্ধেক পরিমাণ জলে নিমজ্জিত করা হলো প্লবতার মান নির্ণয় করো বস্তুটির আয়তন সমান ঘন বস্তু কর্তৃক অপসারিত জলের আয়তন অর্ধেক অর্থাৎ একের দুই গুণিতক দুশো ঘন সেন্টিমিটার এখানে কাটাকাটি করলে আমরা পাবো একশো সেমি বস্তু কর্তৃক অপসারিত জলের ভর ভর সমান আমরা জানি ঘনত্ব ইন্টু আয়তন তো এখানে প্রথমে আয়তনটা লেখা হয়েছে একশো ঘনসেমি গুণিতক জলের ঘনত্ব হচ্ছে এক গ্রাম পার ঘনসেমি তাহলে এখানে গুণ করলে আমরা পেয়ে যাব একশো গ্রাম অর্থাৎ প্লব তার সূত্র হচ্ছে এম ইন্টু জি অর্থাৎ ভর ইন্টু অভিকর্ষজ যে তরণ সমান ভর মানে হচ্ছে একশো গ্রাম যে জলের ভরটা আমরা পেয়েছি সেটি এম এর জায়গায় লিখতে হবে আর জি এর অভিকর্ষ তরণ অর্থাৎ নশো আশি সুতরাং একশো গুণিতক নশো আশি এত ডাইন হয়ে যাবে প্লবতার মান অর্থাৎ প্লবতার মান হয়ে যাবে আটানব্বই হাজার ডাইন পরের প্রশ্নে রয়েছে ঘনত্ব কাকে বলে এসআইতে জলের ঘনত্ব কত কোনো বস্তুর একক আয়তনের ভরকে তার ঘনত্ব বলে এসআইতে জলের ঘনত্ব এক কেজি পার লিটার লাইফ সায়েন্স মূল ও কাণ্ডের অগ্রভাগের কোষগুলির আকৃতি বহুভুজাকার কোন কোষীয় অঙ্গাণু আত্মঘাতী থলি নামে পরিচিত লাইসোজোম প্রোটিন তৈরি করতে সাহায্য করে রাইবোজোম দুয়ের দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো রাইবোজম যুক্ত এন্ডোপ্লাজমীয় জালিকাকে ড্যাস এন্ডোপ্লাজমীয় জালিকা বলে সঠিক উত্তর হবে অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা বলে মিল খুঁজে উত্তর লেখো মিউসিলেজ ইস টু ক্যাক্টাস অ্যান্টিফ্রিজ প্রোটিন ইস টু ড্যাশ তো এখানে শূন্যস্থানে হবে মেরু প্রদেশের প্রাণী বা তোমরা এখানে শিল মাছও লিখতে পারো এরপরে তিনের দাগে রয়েছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও শ্বেত রক্ত ও লোহিত রক্ত কণিকার মধ্যে একটি গঠনগত ও একটি কার্যগত পার্থক্য লেখ প্রথমে চলে আসছি গঠনগত পার্থক্যে শ্বেত রক্তকণিকা আর লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকার নির্দিষ্ট কোনো আকার থাকে না লোহিত রক্ত আকার দি অবতল গোলাকার বা চাকতির মতো দেহে প্রবিষ্ট রোগ জীবাণু ধ্বংস করা হলো শ্বেত রক্তকণিকার কাজ দেহের প্রতিটি কলাকোষে অক্সিজেন ও কার্বন অক্সাইড পরিবহন করা হলো রক্তকণিকার কাজ আজ এই পর্যন্ত আশা করি আজকের ভিডিওটি তোমাদের একটু হলেও উপকারে লাগবে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিও আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও অনেক ভিডিও পেতে বিনামূল্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না ভালো থেকো খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিওতে Thanks for watching.